সুন্দর লাগে। নমস্কার সবাইকে, আমি স্বাগতম জানাচ্ছি মোহিনী টনির আরেকটি ব্লগে। আজ আমি তোমাদের সাথে সব শেয়ার করতে যাব ডিম দিয়ে আলু ফুলকপির রান্না। তো সবাই সাথে থাকো, পাশে থাকো, আর রেসিপিটা দেখি আমার যে চ্যানেলটা আছে সেখানে সাবস্ক্রাইব করো, ফলো করবে, লাইক দেবে আর কিছু। মশলা কষে গেছে, মশলা কষে গেছে, তেল ভাজতেছে, অনেক তেল দিয়ে ফেলছি আজকে। এবার মশলার সাথে আমি ওই যে ভেজে রাখা আলু আর ফুলকপিগুলো দিয়ে দিব, দিয়ে আমি আরেকটু ভালোভাবে কষাই নিব। এখানে একটা একটু লবণ দিব এবার। আমি আন্দাজ করে হাত দিয়ে লবণ দিই, তোমাদের কার আন্দাজ কেমনভাবে হয়, লবণের তো এক একজনের এক এক আন্দাজ থাকে। আমি আন্দাজ করে হাত দিয়ে লবণ দিই। আমি চামচ দিলে আমি আন্দাজ বুঝি না, চামচ দিলে আমার তিনবারে আমার লবণ দেওয়া লাগে চামচ দিতে হইলে। একটু মশলা দিয়ে দিয়ে কষাই নিব, মানে লবণ দিছি তো এখন একটু এটা দিয়ে কষে নিব, লবণ দিয়ে কষে একটু, তারপরে আর একটু জল দেবো, কষে নেয় সিদ্ধ হয়ে যাবে ততক্ষণে, ততক্ষণ পর্যন্ত তোমরা সাথে থাকো, পাশে থাকো। এর মধ্যে কষানো যে আলু আর ফুলকপি ছিল সেগুলোতে আমি জল দিয়ে দিয়েছিলাম, এটা দেখানো হয়নি, এখানে আমি জল দিয়ে দিয়েছি। সেদ্ধ হয়ে গেছে, বাহ। এখন আমি এখানে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব। ব্যাস, আমার রান্না কমপ্লিট। এখন একটু নাড়াচাড়া করে ডিমগুলো দিয়ে দিয়েছি। নাড়াচাড়া করে এবার নামিয়ে নেব। ব্যাস, আমার রান্না কমপ্লিট। সবাই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, আমার এই পেজটা, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমাকে আমার জন্য আশীর্বাদ করবেন। ব্যাস, হয়ে গেল আমার রান্না। সবাই এই রান্নাটা কে কীভাবে করেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন, যদি কোনো ভুল থাকে সেটাও আমাকে কমেন্ট করে লিখবেন। সবাই ভালো থাকবেন।